ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে হলের ডাইনিং এ গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের ঘটনা ঘটে। এই সময় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। আমার ফজরের নামাজ পড়তে শুধু ওযু করতে গেছি 5:25 বাজে, তখন ওযু করে আমি লনের এ পর্যন্ত না আসতে এখানে খালারা টেবিলের উপর টেবিল থেকে নামে, ওনারা টেবিলে ঘুমায়, টেবিল থেকে নামে ওনারা চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, আগুন লাগছে আগুন লাগছে। তো এই মোমেন্টে আমি সামনে আগায় যাই, শুধু দেখলাম যে হ্যাঁ ওখানে দাদাও করে আগুন জ্বলতেছে। আমি রুমে এসে আপুদেরকে বললাম, আপুরা সবাই বের হয়, আগুন লাগছে। আপু আমি বলি ফায়ার সার্ভিস, আমরা টিচারদেরকে ফোন দিচ্ছি, টিচার ফোন রিসিভ করছে না, হাউস টিটারকেও ফোন রিসিভ করছে না, ইভেন কাকলে আপুকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছে না। তার হাজবেন্ড ফোন রিসিভ করে আমাদের সাথে এরকম কথা বলছে, আমরা যাবো কার কাছে? আমাদের লাইফের গ্যারান্টি কে দিবে যে আমরা যে রিক্সায় আছি এটার গ্যারান্টি, এটা দায়িত্ব কে নেবে? জানা গেছে হলটির ডাইনিং এর গ্যাসের চুলায় গতকাল নতুন সিলিন্ডার লাগানো হয়। ভোরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারের পাইপের মুখ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে এক ছাত্রী ঘটনাস্থলে গিয়ে গ্যাসের সিলিন্ডারের লাইন বন্ধ করে দিলে আগুন নিভে যায়। পরে সেখানে উপস্থিত হন ফায়ার সার্ভিসের কর্মীরা। সদর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার রফিকুল ইসলাম জানান, মানে আগুন জ্বলে ওঠে, তাতে বোঝা যাচ্ছে যে লুজ কালেকশন ছিল ওই সিলিন্ডারের যে ই যে হুড পাইপটা না, হলে গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধ করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে শনিবারের মধ্যেই অগ্নি নির্বাপন যন্ত্র স্থাপন করা হবে বলে জানানো হয় কর্তৃপক্ষের তরফ থেকে। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।